তো প্রিয় বন্ধুরা, আজকে বিশাল নিম্নচাপ, তাই ভিডিও করতে পারিনি। বিশাল বৃষ্টি পড়ছে আমাদের পাশে, আশা করছি তোমাদের দিকেও বৃষ্টি হচ্ছে। তো যাই হোক না বন্ধুরা, আজকের যে খবরটা নিয়ে এসেছি বন্ধুরা, সেই খবরটা হলো গিয়ে যে বর্তমানে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে যে শাসক দল রয়েছে তাদের প্রধান প্রতিপক্ষ কোন দল হতে চলেছে। তো এটা তো 100% শিওর বন্ধুরা, আমাদের এই সারা জঙ্গলমহল জুড়ে, মিন্স বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং মেদিনীপুরের কিছু অংশ, এই যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে এবং মালদার কিছু অংশ, এগুলো এগুলোতে কিন্তু কুর্মি জনজাতি বলেই দিয়েছে তারা। তারা কিন্তু কোনো পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করছে না, তারা নির্দলকে সাপোর্ট করছে। তো এখানে কিন্তু একটা সমস্ত দলের কাছে এটা কিন্তু একটা খুব ভাইটাল ফ্যাক্টর হতে চলেছে বর্তমান দিন, এবং 8 তারিখেই তার ফল দেখা যাবে। তো এরই মাঝখানে বন্ধুরা, যে দিলীপ মাহাতো কোন দলের নেতা সাথে আর বলতে হবে না আমাকে, নিশ্চয়ই আপনারা জানেন, আগের ভিডিওতে দেখেছেন। তো এই যে দিলীপ মাহাতো যিনি হুমকি দিয়েছিলেন যে হাত কেটে নেব, আমাদের পরীক্ষিত খুব সন্ত নাম পঞ্চায়েত প্রার্থীর, তার হাত কেটে নেব বলেছিল দিলীপ মাহাতো, সেই দিলীপ মাহাতোকেও কিন্তু আজ ক্ষমা চাইতে বাধ্য হলো। এবং ক্ষমা চাইলো কি জন্য বন্ধুরা, কারণ তার গ্রামে সেই বঙ্গাবাড়িতে আজকে বন্ধুরা কুর্মি সমাজ পুরো একদম খুলকাজাম করে দিল বন্ধুরা, বিশাল মিছিল কুর্মি সমাজের, মানে কি বলবো, ভয়ে বাধ্য হলো ক্ষমা চাইতে এই দিলীপ মাহাতো। দিলীপ মাহাতো বুঝে গেছে যে কুর্মি সমাজের দম কতটা। কুর্মি সমাজ কিন্তু বন্ধুরা পুরো, তাদের কিন্তু এই বৃষ্টির দিনেও এত রোদের দিনেও তারা কিন্তু তাদের মূল যে লক্ষ্য, সেই মূল লক্ষ্যতে তারা কিন্তু এগিয়ে চলছে। আর দিলীপ মাহাতো কিন্তু আজকে বাধ্য হলো ক্ষমা চাইতে বন্ধু। তো তোমরাই দেখে নাও বন্ধুরা কুর্মি সমাজ কিরকম ভাবে আন্দোলন চালাচ্ছে, এবং আমাদের প্রত্যেকটা কাজকর্মে সব জায়গাতে ইনার থাকে, আমরা পূর্ণ ইনাদেরকে সমর্থন করছি। আমার নাম বিশ্বজিৎ মাহাতো, পুরুলিয়া জেলা যুব সম্পাদক আদিবাসী কুর্মি সমাজ। আজকে ওদের কুর্মি সমাজের এটা কালকে শুনেছিলাম, ওরা পারমিশন নিয়েছে আইসিসির কাছে একটা কুর্মি সমাজের নির্দল প্রার্থীকে নিয়ে মিছিল করবে, আজকে ওরা করেছে সেটা। আরেকটা যেটা ব্যাপার, ওই গ্রামের পরীক্ষিত রজকের সঙ্গে আমাদের যিনি দিলীপ মাহাতো আছেন, আমাদের এক্স ব্লক সভাপতি, তার সাথে বচসা হয়েছিল, তার সাথে ক্ষমা চাওয়া চাই হয়ে গেছে, ওই ব্যাপারটা সলভ হয়ে গেছে। ওরা কুর্মি সমাজের ওই গ্রামটা প্রভাব আছে, প্রায় কুর্মি বেশি আছে, অতএব ওইখানে তারা মিছিল করতেই পারে, এটা কোনো আপত্তি নেই, তাতে আমাদের পার্টির কোনো ক্ষতি করবে। সামাজিক সংগঠন ভোট প্রচারে নাম, এটা সামাজিক সংগঠন, এরা যেখানে প্রভাবিত আছে আমাদের 2 নম্বর ব্লকে 2-3টি জায়গাতে তাদের কুর্মি সমাজের প্রভাবিত আছে, যেমন কলাকাটা ভোঙা নাম কলাকাটা আপনার ভাগড়া অঞ্চলে, ওই গ্রামটা তো আমাদের যদিও প্রার্থী দিয়েছে কিন্তু ওই কুর্মি সমাজে তাকে ডিস্টার্ব করছে, যাতে তুলে নেওয়া হয় কিন্তু তুলে নিতে পারেনি। আপনি ডুবনটি তো একটা প্রার্থী, ওই ওই গ্রামটাও কুর্মিরা বেশি আছে, ওরা ওইখানে আমাদের কোনো প্রার্থী ওইখানে দিতে পারি না 3 নম্বর সংসদটাতে, ওরা চাপ দিয়ে আমাদের কর্মীকে আমরা মানে কেউ প্রস্তাবেই হতে চাইছি না ওই গ্রামটার, অতএব এখনও আমরা দিতে পারিনি, একটা জায়গাতে আমরা দিতে পারিনি 3 নম্বর সংসদ আগানোরাতে, বাদবাকি সব জায়গায় আমরা দিয়েছি। তাতে আমাদের তৃণমূলে যেগুলো আছে, কুর্মি সমাজ যারা করে তারা কুর্মি সমাজ করবে, কুর্মি সমাজের মধ্যে তৃণমূল করে তারা তৃণমূল করবে, যেটা ভালো মন্দ করবে। সরকারের এত সব উন্নয়ন দেখার পরেও মানুষ যদি ঠান্ডা মাথায় বুঝে যে সরকারের পক্ষে ভোটটা দেওয়া ভালো, কি কুর্মি সমাজকে ভোটটা দিয়ে তাদের ব্যাপার, তাদের একটা জাতিগত একটা জাতি এসটি তালি, আমরা মনে করছি ভোটের ফলাফল বিশেষ কিছু আমাদের খারাপ হলে 2-1টা গ্রামে হবে, 2-1টি গ্রামে প্রভাব পড়েছে কুর্মি সমাজে, এটা মানতে হবে সত্যিটা, সেটা সেই জায়গা গেলে তারা জিতবে, আর বাদবাকি গোটা সার্বিক যে আমাদের ব্লকটার ক্ষেত্রে কোনো বিশেষ কোনো ক্ষতি হবে না। এই যে অডিও ভাইরাল হলো, তো এটা তো কোনো দলের এই যে ভোট ব্যাংকে কোনো প্রভাব পড়বে না? অডিও ভাইরাল যেটা হয়েছে সেটা তাদের ভাই ভাইয়ের ব্যাপার, এটা ব্যাপার তারা 2 ভাইয়ে মিলে কী সব উল্টাপাল্টা বলেছে দলে, সেটা আমরা বলে দিই, দলের নেতৃত্ব তাকে বলেছে এরকম বলা উচিত নয়, এইসব ভাষা ব্যবহার করা উচিত নয়, দল এটাই খারাপ ভাষা ব্যবহার করে মেনে নেবে না, ওকে দল ওকে থ্যাটনিং দিয়েছে আগামী দিন যেন না এরকম ভাষা হয়, যাও তোমার কাছে ক্ষমা চেয়ে নেবে, অলরেডি ওই ব্যক্তি ক্ষমা চেয়ে নিয়েছে তার কাছে। আমার নাম কাঞ্চনজয়, 2 নম্বর ব্লক প্রেসিডেন্ট। আর একটা কথা বন্ধুরা, এখানে কিন্তু একটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে যে শাসক দল
সেই জন্য আমি যেহেতু আমি না জানা সত্ত্বেও আমাকে বলেছিল জেলা থেকে যে তুমি নমিনেশন করে দাও। কুর্মীদের কাছে এই পঞ্চায়েত নির্বাচনে হারানোর কিছু নেই, তারা যাই করবে সবটাই কি হবে নিজের জন্য করবে। তারা এতদিন দাসত্ব হয়ে এসেছিল, অর্থাৎ তারা প্রত্যেকেই তাদের দাবি যে মূল যে দাবি এসটি হওয়ার দাবিটা তারা প্রত্যেকটা পার্টিকেই তারা বলেছিল, কিন্তু কোনো পার্টি কিন্তু এখনো পর্যন্ত তাদের হয়ে যে কথা বলবে লোকসভা বা বিধানসভাতে, বিধানসভাতে অলরেডি পাস হয়ে গেছে এবং এটা কমেন্ট এবং জাস্টিফিকেশন যে পাঠাবে সেটা নিয়ে কিন্তু কোনো দলেই কিন্তু কর্মী সমাজকে কিন্তু সাপোর্ট করছে না বন্ধু। তো দেখা যাক এবারের ভোটের রেজাল্ট কি বলার তারিখ, তার অপেক্ষায় দিনগুলো। আজকের প্রতিবেদন এই পর্যন্ত বন্ধুরা, আর অভিয়াসলি বলো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্টটা করো বন্ধুরা, সমস্ত আপডেট পাওয়ার জন্য প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইবটা করো আর সাবস্ক্রাইব করে সাপোর্টটা করো তাড়াতাড়ি। 1K থেকে একদম 10K সাবস্ক্রাইবার নিয়ে যাও বন্ধুরা, তোমাদের সাপোর্ট আশা করছি পাবো আমি, তোমাদের সাপোর্টেই এই চ্যানেলটা র্যান্ডম টাটন নিউজ চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্টটা করো। অল দ্য বেস্ট বন্ধুরা।